এই রাষ্ট্র তো একটা মাফিয়া তন্ত্রের মধ্যে ছিল, একটা মাফিয়া সরকার ছিল, সেটা তো আমরা জানি। একটা ভিন দেশি নাগরিক বাংলাদেশের প্রেসিডেন্ট এটা হয় কখন? এবং সেটাই তো হয়েছে মানে বাস্তবে। বার্বাডোসের নাগরিক মোহাম্মদ শাহাবুদ্দিন টুটু তিনি বাংলাদেশের প্রেসিডেন্ট পদে বসে আছেন, অন্য অপরাধ বাদেই দেন। অন্তত এই কারণেই তো তার রাষ্ট্রপতির পদে থাকা একেবারেই বেআইনি, একেবারে অনৈতিক এবং শাস্তিযোগ্য অপরাধ, কারণ তিনি তথ্যটি গোপন করেছেন। 1/11 সময় তথ্য গোপনের দায় বাংলাদেশের অনেক রাজনীতিককে এবং তাদের স্ত্রীদেরকে অতিরিক্ত 3 বছর সাজা দেওয়া হয়েছে শুধুমাত্র তথ্য গোপন করার দায়ে। 7 বছর তথ্য গোপন করে 7 বছরের মানে সাজা, ন্যূনতম 3 বছর দেওয়া। 3 বছর শাস্তির একটি অপরাধ মোহাম্মদ শাহাবুদ্দিন টুটু করেছে। তার যে এমপ্লয়ার অর্থাৎ তার সাবেক এমপ্লয়ার, মানে তিনি যে ইসলামী ব্যাংকে চাকরি করতেন, সেই ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান ছিলেন, ওই ব্যাংকটির মালিক ছিলেন এস আলম। এস আলম ঠিক একইভাবে আপনার বিদেশের নাগরিকত্ব তুলিয়েছেন। এবং কি অদ্ভুত ব্যাপার, কথাগুলো অদ্ভুত বলে বোধ হয় খুবই মানে হালকা হালকা হয়ে যায়, জঘন্য ভয়াবহ ব্যাপার। একজন ব্যক্তি বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করলেন, অর্থাৎ এস আলম, আবার তিনি বিদেশের নাগরিকত্ব নিয়ে বিদেশি নাগরিক হিসেবে তিনি এখানে ব্যবসা পরিচালনা করার অনুমতি পেলেন, একই দিনে ঘটনাটা ঘটল। এটা রাষ্ট্রের পৃষ্ঠপোষকতা ছাড়া, এটা সরকারের পৃষ্ঠপোষকতা ছাড়া এরকম এরকম ভয়াবহ মানে আপনার জালিয়াতি, এরকম ভয়াবহ ঘটনা সম্ভব? চুপ্পু সাহেব দুর্নীতি দমন কমিশনের কমিশনার ছিল, তাকে কেন বসানো হয়েছিল? তাকে বসানো হয়েছিল যে পদ্মা ব্রিজ কেন্দ্রিক যে একটা দুর্নীতি ছিল, এই পদ্মা ব্রিজ 10,000 কোটি টাকা পদ্মা ব্রিজ বানানো, আমার বাড়ি একেবারে পদ্মা ব্রিজ লাগোয়া, এই পারে ওই পারে না, অর্থাৎ আমার বাড়ি মুন্সিগঞ্জের মাওয়ার পাশে শিবুলিয়ার গ্রামে, আমার বাড়ি শিবুলিয়া ঘাট যেটাকে বলা হয়। এই পদ্মা ব্রিজটা একটা বড় মাপের দুর্নীতি হয়েছে বলে ওয়ার্ল্ড ব্যাংক মনে করে, আমরা মনে করি, আমাদের কিছু জনগণ মনে করে। এই ব্রিজটি 10,000 কোটি টাকা বানানো যেত, এই ব্রিজটাকে এখন 40,000 কোটি টাকায় নিয়ে যাওয়া হলো। এবং মিথ্যে কথা বলা হলো যে নিজেদের টাকায় নাকি ব্রিজ বানানো হলো। নিজেদের টাকায় ব্রিজ যদি বানানো হয়ে থাকে তাহলে আমরা প্রতি বছর কেন আমরা ঋণের টাকা শোধ করি? কাকে ঋণের টাকা দেই আমরা? আমার টাকায় যদি ব্রিজ করি তাহলে আমরা ঋণ নিলাম কার কাছ থেকে? আমরা তো ঋণ নিয়েছি চায়নার কাছ থেকে, অন্য দেশ থেকে আমরা ঋণ নিয়েছি। এইভাবে জালিয়াতি মার্কা কথাবার্তা আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে জনগণকে বোকা সাজানোর চেষ্টা করে। যখন ওয়ার্ল্ড ব্যাংক এই দুর্নীতি তদন্তের জন্য যখন আসলো, তখন শেখ হাসিনা বুঝলেন যে এটা তো অনেক গভীরে যাবে, তার প্রোটেকশনের জন্য তিনি আগেভাগেই দুর্নীতি দমন কমিশনের মোহাম্মদ শাহাবুদ্দিন টুপ্পুকে বসিয়ে রাখলেন। এবং শাহাবুদ্দিন টুপ্পুর দায়িত্ব ছিল শেখ হাসিনা সরকার দুর্নীতি করেনি, পদ্মা ব্রিজে কোনো দুর্নীতি হয়নি, এই বিষয়গুলো বলা এবং এটা এস্টাবলিশ করার দায়িত্ব ছিল তার উপর। এবং সেই দায়িত্ব নিয়েই তিনি দুর্নীতি দমন কমিশনে বসেছিলেন। এরপরে দুর্নীতি দমন কমিশনের মেয়াদ শেষ, এখন ওনাকে আরেক জায়গায় চাকরি দিতে হবে। এরপরে ওনার এমপ্লয়ার এস আলম ওনাকে ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান করলেন। হঠাৎ করে আমরা শুনলাম যে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে শাহাবুদ্দিন টুপ্পু আবির্ভূত হয়েছে। এবং আশ্চর্যের ব্যাপার হচ্ছে যে শাহাবুদ্দিন টুপ্পু যে বাংলাদেশের রাষ্ট্রপতি হতে যাচ্ছেন এটা আওয়ামী লীগের নেতারাও জানতেন না, খোদ ওবায়দুল কাদেরও জানতেন না। আপনাদের নিশ্চয়ই এখানে টেলিভিশনের সাংবাদিক যারা আছেন আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে যে ওবায়দুল কাদের সাহেব মনোনয়ন পত্র নিয়েছেন, মানে একটা প্যাকেট নিয়েছেন, অথবা প্যাকেট তখন ওনার হাতে নাই, বিশেষ দূত মারফত একটা কাগজ পাঠিয়ে দেওয়া হবে যেটা নির্বাচন কমিশনের জমা দেওয়া হবে প্রেসিডেন্টের মনোনয়ন। ওবায়দুল কাদের সাহেব পাইচারি করছেন, ঘুরছেন, মানে গভীর চিন্তায় তিনি মানে দাঁড়িয়েছেন, সাংবাদিকদের জিজ্ঞেস করছেন কিসের জন্য অপেক্ষা, অর্থাৎ ওনার জন্য ওনার কাছে একটা ইনভেলাপ আসবে, যে ইনভেলাপের মধ্যে লেখা থাকবে রাষ্ট্রপতি পদে সরকার শেখ হাসিনা কাকে মনোনয়ন দেবে। ওই কাগজটা তো তখন ওনার কাছে আসে নাই, ফলে উনি অপেক্ষা করছেন। তো এখন অনেকক্ষণ হয়ে যাচ্ছে, সাংবাদিকদের জিজ্ঞেস করলেন কিসের জন্য অপেক্ষা, উনি ধৈর্য হারিয়ে বললেন এক পর্যায়ে, নিশ্চয়ই আপনাদের কাছে সেই বহুত মজার একটা ভিডিও, উনি বললেন আপনার জন্য, কিসের জন্য অপেক্ষা করছেন? উনি বিরক্ত সাংবাদিকদের বললেন আপনার জন্য, চিন্তা করেন মানে কতটা ফেডার হয়ে গেছে। শেষ পর্যন্ত ওবায়দুল কাদের সাহেবের কাছে মনোনয়ন পত্রটা আসলো, ওবায়দুল কাদের সাহেব জমা দিলেন,
এবং বের হলো শাহাবুদ্দিন কিপি হচ্ছেন বাংলাদেশের রাষ্ট্রপতি পদপ্রার্থী, আওয়ামী লীগ তাকে মনোনয়ন দিয়েছে। খোদ আওয়ামী লীগ দলের সাধারণ সম্পাদক জানতেন না, কেউ জানত না। এই যে একটা সিন্ডিকেট, সরকারের ভেতর একটা সিন্ডিকেট ছিল, তাদের দুর্নীতি পরিচালনা করার জন্য, দুর্নীতি রক্ষা করার জন্য তাদের কিছু লোক থাকে প্রশাসনে। তারা দুর্নীতির একটি নেক্সাস তৈরি করেছিল, বিচার বিভাগে তারা একটা চক্র তৈরি করেছিল, এই বিচার বিভাগের মাধ্যমে তাদের নিজেদের দুর্নীতি রক্ষা করা এবং তাদের বিরোধী মতকে দমন করা।